খারাপ খেললে কাজে দেবে না অধিনায়কত্বের ট্যাগ মুমিনুলের ব্যাটে রানের আশায় টিম ম্যানেজমেন্ট যখন আপনি পারফর্ম করবেন না তখন যেটা হবে যে আলটিমেটলি আপনার জায়গাটা নিয়ে আলোচনা আসবে মোর দ্যান ক্যাপ্টেন্সি উইথ ইয়র প্লেস মিরপুরে উইকেটের দুর্দশায় গামিনীর দোষ নাই ক্রিকেট বোর্ডে মাহবুব আনামের কাজ গড়ায় আমি দায়টা আমি নিব বিকজ আমরা বোর্ড হিসেবে নিয়ামা উচিত রাত পোহাতেই মিরপুরে শ্রীলঙ্কা কন্ডিশন আর উইকেট নিয়ে নাই কোনো চিন্তা এসব নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ সাথে আছে আফরিন জাহান চৌধুরী টেস্ট অধিনায়ক মুমিনুল হকের অধিনায়কত্ব নয় তার ব্যাটে রান না থাকা বিসিবির জন্য সবচেয়ে উদ্বেগের বলছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করেন যদি সেরা একাদশে ব্যাটার মুমিনুলের জায়গা নড়বড়ে হয় তাহলে অধিনায়কত্ব প্রশ্নের মুখে পড়বেই দেব চৌধুরী রিপোর্ট ক্যারিয়ারের এই পর্যায়ে টেস্ট অধিনায়ককে হাতে ধরে শেখানো সম্ভব না দরকার সাপোর্ট মুমিনুল নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের সাপোর্ট পাচ্ছেন বিসিবিও অপেক্ষায় আবার কবে সৌরভ ছড়াবে সৌরভের উইলো আর সেই অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অফ ফর্মের ব্যাটসম্যান মুমিনুল প্রভাব ফেলছে অধিনায়ক মুমিনুলের ওপরে অধিনায়কত্ব পাবার আগে মুমিনুলের ব্যাটিং গড় ছিল 42 এখন সেটা 40-এর নিচে ক্যাপ্টেন মুমিনুলের গড় নেমেছে 35-এ টেস্ট ক্রিকেটে 11টা শূন্যর 5টাই অধিনায়ক হিসেবে অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন হোম সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা ব্যাটসম্যান মুমিনুল অধিনায়ক মুমিনুল ইকুয়ালি তার জন্য বড় চ্যালেঞ্জ আমি ফার্স্টেই বলবো ব্যাটসম্যান মুমিনুল আমি অধিনায়ক নিয়ে আমি ওর কারণ অধিনায়ক খুব মানে মানে হ্যাঁ কিছু সময় আপনি টেক দ্য বোল্ড ডিসিশনস আপনাকে কিছু সময় চেঞ্জেসগুলো খুব ইম্পর্টেন্ট সেটা মুমিনুল পারবে মুমিনুল ইজ ভেরি ইউজ টু ইট নাও এখন জানে বাট আমি মনে করি ব্যাটসম্যান মুমিনুল নিয়েই আমি বেশি কনসার্ন আমি চাই যে মুমিনুল রান করুক মুমিনুল লিড ফ্রম দ্য ফ্রন্ট যে কথাটা সবচেয়ে বড় ক্যাপ্টেন অ্যান্ড হে এটাও করেছে এমন না যে ও করেনি সুতরাং হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি ওর এই অ্যাবিলিটি আছে রান করার তাই বিলিভ যে মুমিনুল উইল ঘুরে দাঁড়াবে এখান থেকে এই টেস্ট ম্যাচ থেকে মুমিনুল ঘুরে দাঁড়াবে সামনে আমাদের ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে অনেকগুলো সিরিজ আছে এবং মুমিনুল প্রত্যেকটাতে রান করবে ইনশাল্লাহ তো আগে আমি চাই মুমিনুল রান করুক ক্যাপ্টেন্সি উইল টেক কেয়ার সত্যি কথা বলতে গেলে সবশেষ 19 ইনিংসে 500 রান করা মুমিনুলের গড় নেমেছে 30-এর ঘরে যা তার মানের ব্যাটারের জন্য মোটেও স্বস্তির পরিসংখ্যান নয় পারফর্ম করতে না পারায় দলকে উজ্জীবিত করতেও বেগ পাচ্ছেন টাইগারদের টেস্ট ক্যাপ্টেন অবস্থা খারাপ থেকে ভয়াবহ হয়েছে সবশেষ 10 ইনিংসে 7 বার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে নিউজিল্যান্ডের সাথে জেতা টেস্টের ওই 88 বাদ দিলে 9 ইনিংসে রান করেছেন মোটে 71 এমন পারফরম্যান্স কোনো ব্যাটসম্যানের একাদশের জায়গাটাই নড়বড়ে করে দেয় মনে করিয়ে দিয়েছেন খালেদ মাহমুদ শ্রীলঙ্কা সিরিজেও বাংলাদেশ হোম সিরিজে খারাপ করে বা মুমিনুলের ক্যাপ্টেন্সি নিয়ে আবারও প্রশ্ন হয় তখন কি আসলে অ্যাকচুয়ালি বিসিবির উচিত বা আপনারা কি ভবিষ্যৎ টেস্ট ক্যাপ্টেন নিয়ে ভাববেন নাকি মুমিনুলকে আরও সময় অ্যালাউ করবেন অন্তত এই বছরটা ভবিষ্যৎ টেস্ট ক্যাপ্টেন যে ভাবা হচ্ছে না সেটাও কিন্তু ভুল মানে কিন্তু আমাদের পাইপলাইনগুলোতে কে কে আছে সেটাও আমাদের চিন্তার বিষয় তা আমি যেটা সবসময় মনে করি টেস্ট ম্যাচে একটা ওয়াইস ক্যাপ্টেন থাকলে এই জিনিসগুলোর কোনো প্রবলেম হয় না যেটা আমরা দিই না যেটা আমাদের হয় না আমাদের অপারেশন থেকে এটা উচিত যে আমাদের একটা ওয়াইস ক্যাপ্টেন ডিক্লেয়ার করা উচিত যেটা মুমিন ক্যান হেল্প উইথ হিম মানে যখন দুজন মিলে কাজ করবে ইটস মাচ ইজিয়ার ফর মুমিনুল অ্যাজ ওয়েল প্লাস একটা ছেলেও তার সাথে শিখবে আমার সেটা ইয়াং একটা ছেলেকে আমরা ডেভেলপ করতে পারি কিন্তু এইভাবেই তো ওই জিনিসটা ব্যাপার বাট হ্যাঁ যদি মুমিন পারফর্ম না করে তখন একটা কী জিনিস আছে কারণ আপনার মানে মানে ইটস হার্শ ওয়ার্ল্ড এটা মানতেই হবে পৃথিবী সবাইকে আমাদের আমরা যারা ক্রিকেটার ছিলাম উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট যে একটা হার্শ ওয়ার্ল্ড এখন আপনি পারফর্ম করবেন না তখন যেটা হবে যে আলটিমেটলি আপনার জায়গাটা নিয়ে আলোচনা আসবে ইটস মোর দেন ক্যাপ্টেন্সি উইথ ইয়র প্লেস তো আপনি যখন আপনার প্লেসটা হারাবেন তখন তো আপনি অটোমেটিকলি আপনার ক্যাপ্টেন্সি ইন এস্টেক শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজেও যদি বাজে ফর্ম অব্যাহত থাকে তখন বাধ্য হয়েই ব্যাটসম্যান মুমিনুলকে নিয়ে নতুন করে চিন্তা করবে ক্রিকেট বোর্ড তাতে শেষ পর্যন্ত ধাক্কা খেতে পারে অধিনায়কত্ব দেবচৌধুরী অলরাউন্ডার মুমিনুলরা খারাপ করলে রেহাই নাই অথচ পিচ কিউরেটর গামিনীটে সিলভার পারফরমেন্স নিয়ে বোর্ডের কোনো প্রশ্ন নাই লঙ্কান কিউরেটর নয় বরং বিসিবিকেই কাঠ গড়ায় তুলছেন গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান মাহবুব আনাম আমি দায়টা আমি নিব বিকজ আমরা বোর্ড হিসেবে নিয়ামা উচিত আমরা যে উইকেট বানানোর জন্য যে ক্লেটা দরকার সেই ক্লেতে যেই অ্যাডহেসিভ কন্টেন্ট থাকা দরকার সেটা সব জায়গায় পাওয়া যায় না আপনি যদি আমরা দেখে থাকেন মিরপুরের উইকেটটা আমরা ব্ল্যাক ক্লে দিয়ে বানানো এই উইকেটটা পার্থের কিউরেটরকে দিয়ে আমরা বানিয়েছিলাম যেখানে আমরা বিভিন্ন ধরনের স্পেস করা যায় অন্য জায়গায় বগুড়ার উইকেটটা ইজ মোর ব্রাউন ক্লে চিটাঙ্গেরটা ইভেন মোর এঁটেল মাটি
সো এই যে জিনিসগুলো আছে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা খুব জনবসতি এখানে, মাটি কাটাটাও ডিফিকাল্ট। এই মাটিটা আমরা মাত্র বছরের মাসখানেক সময়ে পাই নদীর নিচে, সো এই মাটিটা পাওয়াও আমাদের জন্য খুবই দুষ্কর অবস্থান থাকে। সো এই জিনিসগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। উই আর ট্রাইং টু ফাইন্ড বেস্ট সয়েল, কারণ সয়েলটা ভালো থাকলেই উইকেটের মানটা ভালো থাকবে। এবং আমরা কীভাবে চাচ্ছি, কীভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেট দিতে চাচ্ছি, সেটাই ইম্পর্টেন্ট। এবং আপনি যদি, যেটা আমি বললাম, আমরা প্রেসিডেন্ট কাপ খেলেছি গত কোভিডের মধ্যে, আমরা যে খেলাগুলো খেলেছি সেই খেলাগুলো খুব ভালো হয়েছে, একই ভেন্যুতে খেলেছি, কারণ খেলার পরিমাপ কম ছিল। বাংলাদেশ দল ব্যস্ত প্রথম টেস্টের প্রস্তুতি স্বার্থে। ইনজুরিতে ছিটকে যাওয়া মিরাজ গিয়েছিলেন সাকিবুল হাসানের প্রতিষ্ঠান মোনাক মার্টের হেড অফিস পরিদর্শনে। সতীর্থের এমন অভিনব উদ্যোগ অবাক করেছে মিরাজকে। এই অলরাউন্ডারের ভাবনা সাকিব আছে বলেই মোনাক মার্টে আস্থা রাখবেন ক্রেতারা। সাকিব ভাইয়ের প্রতিষ্ঠান আমি ফার্স্ট টাইম এসেছি আর আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি সাকিব ভাইয়ের প্রতিষ্ঠান দর্শকরা আস্থা রাখবে, কারণ যেহেতু সাকিব ভাই আছে আর জানি যে সাকিব ভাই তো আমাদের দেশের বড় একটা ব্র্যান্ড এবং ক্রিকেট ভালো খেলছে, দেশকে অনেক কিছু দিচ্ছে। সো আমার কাছে খুব ভালো লাগছে এবং আশা করি তার প্রতি প্রত্যেকটা মানুষই আস্থা রাখতে পারবে। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। বাংলাদেশে এসে অনুশীলনে নেমে পড়েছে লঙ্কান ক্রিকেটাররা। রাত পোহালের প্রস্তুতি ম্যাচ, তবে মূল ম্যাচেই চোখ সফররতদের। বিপক্ষ দল কিংবা মাঠ নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। বাংলাদেশের মাটিতে দুর্দান্ত ক্রিকেট খেলার আভাসই দিয়ে রাখল শ্রীলঙ্কা। উৎস মাহমুদের রিপোর্ট। সকাল থেকেই বৈরী আবহাওয়া, তাতে থেমে থাকেনি শ্রীলঙ্কার প্রথম দিনের অনুশীলন। ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লঙ্কান খেলোয়াড়রা। রাত পেরোলেই বিকেএসপির মাঠে নেমে পড়বেন অনুশীলন ম্যাচ খেলতে। দুই স্পিনার জয়া বিক্রমা এবং অ্যাম্বুল ডুনিয়া হতে পারে ট্রাম্প কার্ড, তাই তাদের নিয়ে আলাদা করে কাজ করেছেন নাভিদ নেওয়াজ। নিজেও করেছেন বোলিং, দিয়েছেন সঙ্গ। কদিন আগেও ছিলেন বাংলাদেশ যুব দলের কোচ, এবার নতুন দায়িত্ব। আই এনজয়েড 4 ইয়ার্স ইন বাংলাদেশ এন্ড ইট ওয়াজ রিয়েলি। বাংলাদেশে থাকা 4টা বছর ভীষণ উপভোগ করেছি। আশা করি আমি কাউকে নিরাশ করিনি। ঘরে ফেরাটা তো সব সময় আনন্দের। And it's good to be back at home. বাংলাদেশের উইকেট নিয়ে খুব একটা চিন্তিত না শ্রীলঙ্কা। অনেকেই পূর্বে খেলেছে এই দেশে, সেই অভিজ্ঞতাগুলোকে পুঁজি করেই জিততে চায় সফরকারী দল। We have a couple of players who's well tuned to Bangladesh, who's been playing in the Dhaka Premier League. দলে কয়েকজন খেলোয়াড় আছে যারা বাংলাদেশের ঘরোয়া লীগ খেলেছে। কিছু খেলোয়াড় বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ সিরিজেও ছিল। তাদের অভিজ্ঞতা কাজে লাগবে। আমরা খুব বেশি চিন্তা করছি না, আত্মবিশ্বাসের সাথে চট্টগ্রামে যাব আর নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে খেলব। Whatever that comes through, when we go to Chittagong, we'll have a look at the conditions, look at the pitch and then try to adapt as much as possible. প্রথম দিনের অনুশীলনে বেশ কঠোর পরিশ্রম করেছেন ম্যাথিউসরা। বয়স বাড়ছে, কমছে ফিটনেস। টেস্ট ম্যাচে সেরা খেলাটা খেলতে থাকা চাই বাড়তে ফিট, সেটার খোঁজেই ম্যাথিউস, সেরা ছন্দের খোঁজে সফরকারী দলও। Well, we have a good team, we have a young team. আমাদের দলটা তরুণ, সেই সাথে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও আছে। জয় পরাজয় নির্ভর করছে নির্দিষ্ট দিনে ভালো খেলার উপর, তবে দলের প্রত্যেকের উপর আমাদের আস্থা আছে। How well we play on that day. আপাতত লক্ষ্য প্রস্তুতি ম্যাচ, তারপরেই পাড়ি জমাবে চট্টগ্রাম। প্রথম টেস্টে গত বছরের ঘরের মাঠে টাইগার বোধের স্মৃতি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর করুণারত্নের দল। উৎস মাহমুদ, অলরাউন্ডার। বাহাতে স্পিনে টাইগাররা সবসময় সেরা, তবে কাটা দিয়েই কাটা তুলতে চায় লঙ্কানরা। দুই বাহাতে স্পিনার প্রবীণ জয়বিক্রম আর লাসিত এলবাম দেনিয়া শ্রীলঙ্কার শক্তি জায়গা। তাদের সামলাতে পারবে তো টাইগার ব্যাটাররা? উত্তর খোঁজার চেষ্টা করেছেন আফতান পিয়াল। কোয়ালিটি স্পিনের বিপক্ষে বরাবরই বাংলাদেশের অবস্থা বেশ নাজুক। কেশব মহারাজ, সাইমন হারমার, সাজিদ খানরা তো চলন্ত উদাহরণ। এমনকি স্বাচ্ছন্দ্যে স্পিন খেলা টাইগারদের বছরখানেক আগে মাটিতে নামিয়েছিলেন লঙ্কান আনকোরা স্পিনার প্রবীণ জয়বিক্রমা। পাক্কা এক বছর আগে পাল্লে কেল্লে টেস্ট ছিল
জয়া বিক্রম আর আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক ম্যাচ। শুরুতেই নামের মতো জয় করেছিলেন ম্যাচে 11 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার বগল দাবা করে মুশফিক লিটনদের কাঁদিয়ে সেবার মাঠ ছেড়েছিলেন বিক্রমের বেশে। এজন্য হয়তো বাংলাদেশকে চিরদিন মনে রাখবেন 23 বছর বয়সে এই ক্রিকেটার। 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে শ্রীলঙ্কা, স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে আগের সিরিজের মতোই পার্থক্য গড়ে দিতে পারেন জয়া বিক্রমা। 4 টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে 25 উইকেট নেওয়া এই বাহাতি নিজের খেলার সবশেষ টেস্টে ভারতের বিরুদ্ধে নিয়েছেন 7 উইকেট। ইনফর্ম জয়া বিক্রমাকে সামলানোই তাই মুমিনুল হকের দলের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তার উপরে বাংলাদেশের 7 কিংবা 8 জনের ব্যাটিং লাইন আপে থাকবে কমপক্ষে 4 থেকে 5 জন ডানহাতি। বিশ্লেষকরা বলেন উইকেট নিতে হলে নাকি উইকেট টু উইকেট বোলিং করা জরুরি। দারুণ এই উইকেট টেকারের বোলিংয়ের মূল শক্তির জায়গায় উইকেট টু উইকেট অনবরত বল করে যাওয়ার ক্ষমতা। এজন্য ব্যাটসম্যানদের তুলনামূলক বেশি বোল্ড কিংবা LBW-র ফাঁদে ফেলতে পারেন। ক্যারিয়ারের 25 টেস্ট উইকেটের 9টাই বোল্ড কিংবা LBW থেকে পাওয়া। এছাড়া উপমহাদেশের স্পিনার হিসেবে তুলনামূলক জোরে বোলিং করেন, সঙ্গে স্ট্রেইটার ডেলিভারি তার অন্যতম কার্যকরী ভ্যারিয়েশন। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাকে কাগজে কলমে এগিয়ে রাখবে স্পিনে তাদের ভ্যারিয়েশন। জয়া বিক্রমার শক্তির সঙ্গে দলের প্রধান স্পিনার লাসিথ এমবুলদেনিয়ার আছে আকাশ পাতাল পার্থক্য। এই লেফট আর্ম অর্থোডক্স উপমহাদেশের ক্লাসিক্যাল বাহাতি স্পিনারদের মতো ফ্লাইট নির্ভর বোলিং করে থাকেন, ব্যাটসম্যানকে ফ্রন্ট ফুটে খেলতে বাধ্য করে কট বিহাইন্ড করার চেষ্টা করেন। এক জায়গায় অনবরত বল করতে পারার ক্ষমতা রাখা এমবুলদেনিয়ার ফাঁদে হরহামেশাই পা দেন ব্যাটসম্যানরা, যার প্রমাণ মাত্র 15 টেস্টের ক্যারিয়ারে উইকেট সংখ্যা 70। সাউথ আফ্রিকায় নতুন বলে স্পিন খেলতে গিয়ে নাস্তানাবুদ হয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। লঙ্কানদের বিপক্ষেও থাকছে সেই চ্যালেঞ্জ। পুরনো বলের মতো নতুন বলেও দারুণ বোলিং করেন এমবুলদেনিয়া। নতুন বলে বোলিং করা, উইকেট তুলে নেওয়াই 25 বছরের এই বাহাতির অন্যতম বড় শক্তি। কথায় আছে টেস্ট বাঁচাবেন ব্যাটসম্যানরা, জেতাবেন বোলাররা। তাই 2 টেস্টের সিরিজে দলকে ম্যাচে রাখতে, জয়ের রাস্তায় রাখতে ব্যাটসম্যানদের ভালো করা খুব জরুরি। সেজন্য সর্বপ্রথম জিততে হবে লঙ্কান 2 বাহাতি স্পিনারের চ্যালেঞ্জ। আফনান পিয়াল, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।